অর্জুনদার বিষয় কি বলবো? অর্জুন সিং এখানকার যিনি সাংসদ, তো ওনার বিষয় কি বলবো? তাহলে উনি এখন যে বিজেপি থেকে তৃণমূলে চলে গেলেন, উনি ওয়াশিং মেশিন ঠিক হয়ে গেলেন। নমস্কার, দি রিপোর্টে আপনাদের স্বাগত। অর্জুনগড়ে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে গিয়ে মিত্র অর্জুন সিংকেই এক হাত নিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। এদিন কাঁচরাপাড়া ওয়ার্কশপ পরিদর্শনে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী প্রশ্ন তোলেন, অর্জুন সিং কি ধোয়া তুলসী পাতা? তার আরো প্রশ্ন, বিজেপি থেকে তৃণমূলে গেলে সে কি শুদ্ধ হয়ে যায়? অর্জুনদার কথা কি বলবো আমরা, সে তো বিজেপি থেকে আবার টিএমসি তে গেল, সে কি ধোয়া তুলসীর পাতা হয়ে গেল? অর্জুনদার সাথে আমার ব্যক্তিগত খুব ভালো সম্পর্ক, একদম পরিষ্কার বলি, তো সেখানে আমার ব্যক্তিগত কোনো মন্তব্য যাব না। কিন্তু উনি যেহেতু বিজেপি থেকে আবার টিএমসি তে এসছেন, তো মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার প্রশ্ন, তো অর্জুনদা কি আবার ধোয়া তুলসীর পাতা হয়ে গেল? উনি যেহেতু বলছেন যে বিজেপি থেকে গেলেই সব ধোয়া তুলসীর পাতা, সেই জন্য। অন্যদিকে গতকাল চাকলায় তৃণমূলের কর্মী সভা থেকে মুখ্যমন্ত্রীর করা একাধিক মন্তব্যের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের কড়া কড়া উত্তর দিলেন শান্তনু ঠাকুর। অন্যান্য রাজ্যে সিএএ লাগু হলেও রাজ্য সরকার অসহযোগিতা করেনি, তবে এ রাজ্যের মুখ্যমন্ত্রী সিএএ আটকাতে ভাঙচুর করিয়েছিলেন। শান্তনু ঠাকুরের দাবি, রাজ্য সরকারের এখানে কিছুই করার নেই। সিএ তো হবেই, ও নিয়ে তো কোনো কিছু বলার বলবো কি, ভোটের আগে সিএ হবে। কিন্তু গতকাল তিনি বলেছেন আধার কার্ড রেশন যদি পায় তাহলে সকল নাগরিক, তাহলে আবার সিএ এর কেন দরকার? মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি এই বক্তব্য থাকে তাহলে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে কোশ্চেন করবেন, শুনে নিন আগে। ডিআইবি পাসপোর্ট ইনকোয়ারিতে ডিআইবি 71 সালের আগের দলিল চাচ্ছে কেন? তাহলে আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড দেখালে যেন তারা পাসপোর্টের ইনকোয়ারি কমপ্লিট করে দেয়, ঠিক আছে? বুঝেছেন? 71 সালের আগের দলিল কেন চাইছে এই পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের ডিআইবি? পাসপোর্ট ভেরিফিকেশানে, পাসপোর্টই তো একটা মানুষের নাগরিকত্ব প্রমাণ দেয়, প্রমাণ করে, তাহলে কেন চাইছে? এই সমস্ত রাজনৈতিক নাটকীয় কথা খাটবে না সব জায়গাতে। আসিয়ে রাজনৈতিক সমালোচনা নয়, আমার জাতির, আমার কমিউনিটির এটা ডিমান্ড, কারণ তাদের ভবিষ্যৎ একটা ভবিষ্যৎ, এটা কী বলবো, নথি বলতে পারেন, ভবিষ্যৎ সংবিধান বলতে পারেন, যে তাদের পূর্বপুরুষ আগামী প্রজন্ম যাতে ভারতবর্ষে সিকিউর থাকতে পারে তাই নিয়ে কথা বলেছি, এটা মোটে রাজনৈতিক কথা নয়, আমার কমিউনিটির কথা। রাজ্য সরকারের তো ফ্যাক্টর নয় এটা, রাজ্য সরকার মানলো না মানলো কি যায় আসে? তিনি গতকাল বলেছেন আগে জেলা শাসকদের কাছে দায়িত্ব ছিল, কিন্তু এখন মানুষ চিনে লোক চিনে দেওয়া হবে বলে তাই এই জেলা শাসকের কাছ থেকে সরিয়ে দেওয়া। হ্যাঁ, তাই সেটা প্রসেস যদি থাকে সেন্ট্রাল হাতে ভালো করেছে করিয়ে দিয়ে, আপনি তো ইমপ্লিমেন্ট করলেন না সিএ, সি ইমপ্লিমেন্ট অন্যান্য রাজ্যগুলোতে তারা করতে রাজি আছে, আপনি করলেন না তো সিএ, আপনি ভাঙচুর করালেন, আপনি দেশের সম্পত্তি, মানুষের পাবলিক প্রপার্টি আপনি ধ্বংস করালেন কিছু লোক দিয়ে, তো সেগুলো কি ঠিক? প্রসঙ্গত, দিনক্ষণ ঘোষণা না হলেও যত 2024 লোকসভা নির্বাচনের সময় এগিয়ে আসছে ততই চড়ছে রাজনৈতিক পারদ। 2021 বিধানসভা নির্বাচনে বঙ্গ জয়ের স্বপ্ন পূরণ না হলেও 2024 সেই অধরা স্বপ্ন পূরণ করার লক্ষ্য নিয়েছে বিজেপি। বিরোধীদের হাতে শাসক দলের একাধিক দুর্নীতি অস্ত্র হিসেবে থাকলেও, তবে সেই অস্ত্রের মধ্যে সিএএ ইস্যুকে যে তারা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন তা বারংবার প্রকাশ পাচ্ছে বঙ্গ বিজেপির বিভিন্ন বিরোধী দলনেতাদের বক্তব্যের মধ্যে দিয়ে। রাজাদেত রিপোর্ট, কাঁচরাপাড়া। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।